কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন, প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর মূল যে প্রশ্নটি, সেটি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমাদের ভবিষ্যৎ কি, কোথায় গিয়ে দাঁড়াবে, টানেলের যে এন্ড সেখানে কি আরও অমানিশার অন্ধকার, নাকি আমরা আলো খুঁজে পাব। বর্তমানে আপনারা জানেন, 2 বছর যাবৎ আমরা করোনার কশাঘাতে জর্জরিত, করোনার ছোবলে আমরা আক্রান্ত, এবং এটা একটি প্রাকৃতিক একটি সমস্যা বা দুর্যোগ, মহামারী। এবং তারপরে এই গত ফেব্রুয়ারি মাসের 24 তারিখ থেকে যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হলো, যেটা মানব সৃষ্ট একটি দুর্যোগ, এর ফলে তেলের দাম বেড়ে গেছে। কাঁচাবাজারে গিয়ে আমরা দেখছি যে যে টাকা নিয়ে যাচ্ছি তা দিয়ে আমরা সদাইপাতি কিনতে পারছি না, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, তেল দাম বেড়ে গেছে, অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, কেউ কেউ মজুদারি করছেন, বাংলাদেশের খবর। আর ইন্টারন্যাশনালি দেখি সব জায়গাতেই কিন্তু আসলে দাম মোটামুটি বেড়ে গেছে। হংকংয়ের কথা যদি বলি, এখানে সুপার মার্কেট প্রায় খালি খালি, মানুষ কিনে কিনে স্টক করছে, যদিও সরকার মানা করছেন, তারা স্টক করার চেষ্টা করছে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, যে প্রশ্নটি উত্তরটি দেওয়ার চেষ্টা করব, যে এই যে পরিস্থিতি, এটার শেষ কোথায়? এটা আপনার, আমার, আমাদের সকলের মনের মধ্যে এই প্রশ্নটি, এবং আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট এবং রিলেটিভ, প্রাসঙ্গিক একটি প্রশ্ন এই মুহূর্তে, যে আগে কি হবে, কারণ এটা তো আমাদের ভবিষ্যতের ব্যাপার, আমাদের জীবনের ব্যাপার। সো সেই ক্ষেত্রে আমার যেটা বলার আমি যেটা মনে করি, এবং আপনিও এটা চিন্তা করুন, যে যা ঘটেছে, যে প্রাকৃতিক যেটা, সেটার উপরে আপনার আমার কোনো হাত নেই। সেখানে যদি কেউ কিছু ইন্টারফেয়ার করতে পারতো বা পারে, তারা বৈজ্ঞানিকরা বা সেটা যারা মেডিকেল ওয়ার্কার, ডক্টর, তারা, এবং তারা কিছু একটা উপায় বের করেছেন। আমরা করোনা থেকে প্রায় বের হচ্ছি, আবার কোনো কোনো জায়গায় আবার আটকে যাচ্ছি। সো এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি। আর এই যে যুদ্ধের যে ব্যাপারটি, এই ব্যাপারটি হচ্ছে কি, যারা হর্তাকর্তা আছেন বিশ্বের, মানে কি বলবো, যারা বিশ্ব চালান বা বিভিন্ন দেশ চালান, বড় বড় রাষ্ট্রের যারা কর্ণধার, তারাই হয়তো এর একটা সমাধান করতে পারেন। আপনি আর আমি, আমাদের পক্ষে এটা সম্ভব না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যৎও কিন্তু এর সাথে জড়িত। এই জন্যই কিন্তু আমরা প্রশ্নটি করছি, যে আমাদের ভবিষ্যৎটা কী হবে, কোথায় গিয়ে দাঁড়াবে। সো আমি মনে করি এটার উত্তর অত্যন্ত সিম্পল, এবং এটার জন্য আপনি, আমি বেশি টেনশন আমাদের না নেওয়া উচিত। এই কারণ যে সারা পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যেগুলি লিখিত পড়িত ইতিহাস আমাদের রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যুদ্ধবিগ্রহ, মহামারী এবং বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট যে সমস্যা, দৈব দুর্বিপাক, এগুলি কিন্তু চলে এসেছে। এটা কিন্তু এমন না যে পৃথিবী আগে খুব ভালো ছিল, এখন মাত্র খারাপ হয়েছে বা এরকম দেখা যাচ্ছে। এগুলি কিন্তু একটি চলমান প্রক্রিয়া, এবং তারপরে কিন্তু পৃথিবী ঘুরে দাঁড়িয়েছে। সো সেটাই হতে যাচ্ছে, যেটা আগেও হয়েছে, আগেও পৃথিবীতে এরকম দৈব দুর্বিপাক এসেছে, আবার মানুষ ঘুরে দাঁড়িয়েছে বা পৃথিবী আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার সুন্দরভাবে পথচলা সৃষ্টি করেছে। অতএব আমাদের নিরাশা হওয়ার কোনো কারণ নেই, এটা সেটাই হবে যেটা সারা মানে জামানা আসছে বা সারা পৃথিবীর যে ইতিহাসে, ইতিহাস থেকে, প্রাগৈতিহাসিক জামানা থেকে যেটা হয়ে আসছে সেটাই হবে। সুয়ের পরে কু, মঙ্গলের পরে অমঙ্গল, আবার দিনের পরে রাত, ফেব্রুয়ারির পরে অবশ্যই সেটা মার্চ হবে, কখনোই ডিসেম্বর হবে না, পর্যায়ক্রমে সবই হবে। সো যেখানে আমাদের অনেক কিছু করার হাত নেই, তো সেখানে আমরা বেশি চিন্তা না করে, বরঞ্চ যেটা জরুরি চিন্তা করা, সেই দ্বিতীয় প্রশ্নটির উপরে আমরা চিন্তা করি, এবং সেটা হচ্ছে আমার কি হবে, এই পরিবর্তিত পরিস্থিতির সাথে আমি কি করে খাপ খাইয়ে চলবো, বা আমি কী করে আমাকে টিকিয়ে রাখবো। মানুষের চিরন্তন প্রশ্ন হচ্ছে এটাই, যে আমি কি করে বাঁচবো, ভালো করে বাঁচবো, আমি আমি চিন্তাটা কিন্তু সবচেয়ে বড়। সো আমাদেরকে সে আমি কি করে পরিবর্তিত হব, সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি এই জিনিসটি নিয়ে আলোচনা করব, আপনি কি করে এই যে পরিবর্তিত পরিস্থিতি, যেটা হয়ে আসছে সেরকমই ঘটবে, হয়তো আগের চাইতে একটু অন্যভাবে ঘটবে, কিন্তু জিনিসগুলি কিন্তু আসলে নর্মালের পরে অ্যাবনর্মাল, এভাবেই হবে। সো ফোকাস অন ইয়োর সেলফ, কী করে আমরা নিজেদের পরিবর্তন করতে পারি, পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারি, সেটার উপরে পরবর্তী ভবিষ্যৎ ভিডিওতে আমরা কথা বলবো। ভবিষ্যৎ না, তার মানে পরের ভিডিওতে আমরা কথা বলবো, সেখানে আমরা বলবো যে আমি কি করে এটার সাথে কোপ করব বা খাপ খাইয়ে চলবো, বা আমি কি করে সিচুয়েশনের চাইতেও আমি টাফ হব। ধন্যবাদ।